দামটা দেখছি আমরা 1.5 টাকা করে, 1.5 টাকা ছোটটা, আর বড়টা, বড়টা দেখছি আমরা 8-9 টা পিস মাছ দেখাবো তোমাদেরকে। ভিডিও দেখতে থাকো এবং ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখবে। দেখো মার্কেটটাকে দেখিয়ে দিচ্ছি তোমাদের কিরম ভিড় আছে, খুব একটা বেশি নেই আজকে। আর এদিক থেকে ওই যে সব জায়গায় লাইট জ্বলছে দেখতে পাচ্ছ, সেগুলো সবই কিন্তু ভরা থাকে, এখন অফ সিজন বলে এতটা ফাঁকা ফাঁকা, আর সিজনের সময় পুরো গিজগিজ করে। আর এই যে ফাঁকা জায়গাগুলো দেখতে পাচ্ছ সবই কিন্তু ভরে থাকে। আপাতত আজকে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 10 মতো ভ্যান এসছে, আর কিছু কিছু মাটিতে বসেছে, ভ্যান থেকে আর নামায়নি, কারণ অক্সিজেন চলছে, এখন খদ্দেরও কম আছে, আর সেই জন্য মাছ বিক্রেতাও কম বাজারে। কিন্তু আজকে বন্ধুরা এই যে দেখতে পাচ্ছ মাছ গুনছে, এটা হচ্ছে ব্ল্যাক কাপ মাছ। ব্ল্যাক কাপ মাছ আজকে 7 টাকা পিস বিক্রি হচ্ছে, 5 ইঞ্চি সাইজের মাছ আছে, দেখতেই পাচ্ছ তোমরা, খুব সুন্দর মাছের কালারও আছে। মাছ গোনা হচ্ছে, ভালো করে ভিডিও করছে, আমি এরকম করছি। হ্যাঁ, সিলভার 500 লাইন সিলভার আছে, একদম নাম্বার ওয়ান সিলভার। আলোটা ছাড়ো, কি মাছ আছে এটা? এটা সিলভার মাছ আছে, একদম নাম্বার ওয়ান হিরো টুকরো মাছ, সিলভার কাপ। হ্যাঁ, সিলভার কাপ বলে। কত লাইনের আছে দাদা এটা? এটা 500, কিলোতে 1 কিলোতে 500, 1 কিলোতে 500 পিস হবে, 1 কিলোতে 500। আচ্ছা আচ্ছা, আর এটা সাইজ আছে সাথে সাথে, 1 কিলোতে 300 পিস হবে, একটু বড়। হ্যাঁ, সাইজ বড়, 300 পিস 1 কিলোতে। হ্যাঁ, 1 কিলোতে 300 পিস। আচ্ছা, এগুলো কি পিসে বিক্রি না কিলোতে? না, এগুলো কিলোতে, আমরা এখানে কিলোতে বিক্রি করি, কেউ কেউ পিসেও বিক্রি হয়, যারা যারা বিক্রি করে আমরা সব কিলোতে বিক্রি করি। আজকের দাম কি আছে এটা বড়টা? দাম বলা যাবে না, কেন বাজার আপ ডাউন হয়। আচ্ছা, এবার যার যার দরকার হয় ফোন করে জেনে জেনে নেবে কি দাম আছে মার্কেটে তখন, কেন ভ্যারিফাই হয়, দাম বললে আমাদেরই অসুবিধা হবে। আচ্ছা আচ্ছা, এর জন্য যার দরকার হবে সে জেনে নেবে দাম, বুঝতে পেরেছো? মার্কেটের দাম, ফোন নাম্বারটা একটু বলে দাও, 8697-3079-28। আচ্ছা, আমার নাম সুশান্ত, যার যার দরকার হবে ফোন করে দাম জেনে নেবে। এরপরে এরপরে সিরেপ কাতলা পাওয়া যায়, সিরেপ রুই পাওয়া যায়, এটা ছোট সাইজ, মোটা সাইজ বলে মোটা সাইজ। আর কোন সাইজ আছে নাকি তোমার কাছে এখন এই মুহূর্তে? ছোটটা আছে, এমনি মোটা বেশি, ৩০টা গুনতি, ৫০টা গুনতি, ১০০টা গুনতি, সব রকমেরই পাওয়া যাবে, তাই তো? যা বলবে তাই পাবে। আচ্ছা, ওই নাম্বার একই, 8697-3079-28। ঠিক আছে, সুশান্ত নাম, যখন রুই কাতলা সিলভার ব্রিগেড গ্লাস কাপ আমেরিকান বাংলাদেশ যা চাইবে আমার কাছে অলরেডি সব কিছু পাওয়া যায়। হ্যাঁ, সমস্যা শীতকাল তো কই মাছটা দেখাও একবার তোলো, বড় সাইজ একদম মিস নেই এসব এক পিস।
এটা এই যে বড় সাইজটা আছে এটা কিলোতে কত আসবে? এই কেজি 200 পিস হবে। 200 পিস কেজি 200 পিস। এটা বড় হতে মোটামুটি ধরো যদি এতে ছাড়ে তিন মাসে 80 গ্রাম 100 গ্রাম সাইজ। ট্যাঙ্ক হোক বা পুকুরে খাবারটা মেইনটেইন করে 3 মাসে হয়ে যাবে 100 গ্রাম সাইজ, তাই তো? এই একটা রয়েছে। নামটা বলো একটু। সাধন মন্ডল। ফোন নাম্বারটা 9073706449। ঠিক আছে। অনলাইন ডেলিভারি হয় তো আপনার? কত লাইনে আছে? 30টা। 1 কিলো তো 30 পিস। এটা সব থেকে বড় নাকি? হ্যাঁ। এটা ইয়ে মাগুর না দেশি মাগুর? না হাইব্রিড মাগুর। হাইব্রিড মাগুর। আচ্ছা রেখে দাও। একশো লাইনে? কিলোতে 100। কিলোতে 100। দুটো সাইজই আছে নাকি আজকে? ছোট আছে। আচ্ছা ওগুলো তো কি মাগুরই আছে? চলো দেখি। কিলো তো 200 লাইন। এটা কিলো 200 লাইন? হ্যাঁ। সুন্দর কালারটা। এই কালারটা লাল লালচে। মানে বড় হলে কি কালো হয়ে যায় নাকি? না পুরো রং হবে। পুরো জলের বিষয় ব্যাপার। আচ্ছা জলের জন্য ওটা হয়। কিছু কিছু সাদা লালচে হয়, কিছু কিছু কালো হয়ে যায়। হ্যাঁ। আচ্ছা আচ্ছা। এটা কিলো কত আসবে বললে? 200। আচ্ছা এর থেকেও ছোট আছে নাকি? হ্যাঁ। 300 লাইন। 300 লাইন। ফোন নাম্বারটা একটু বলে দাও। 6291 6232 71। এমনি অনলাইন ডেলিভারি হয় তো? অনলাইন ডেলিভারি। রাত্রিবেলা ছাড়া দিনের বেলাতেও ডেলিভারি করো? সব সময় হবে, তাই তো? আচ্ছা এগুলো কি গ্যাস প্যাকিং এ যায় না অন্য ড্রাম আনতে হবে? গ্যাস প্যাকিং এও যায়। গ্যাস প্যাকিং এ যাবে, ড্রামে যাবে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ। কি মাছ আছে এটা? এটা দেশি শিঙি আছে। দেশি শিঙি? হ্যাঁ এটা লোকাল মাছ বলা হয়। আচ্ছা। কালারটা খুব সুন্দর লালচে কালার। কালো কালারের হয় না দেশি শিঙি? না এরকম লালচেই হয়। এটা জলের পরিবর্তনের জন্য এটা কালো লাল করা যায়। আচ্ছা আচ্ছা। বুঝলেন, টাটকা জল দিলে একটু মাছগুলো কালো হয়, আবার দুদিন যদি জলটা না পাল্টানো হয় তখন মাছটা আবার ঠিক লাল কালারে চলে আসে। ও কত সুন্দর দেখতে হয় মাছগুলো, লোকালে তৈরি হয়। আচ্ছা। এদের মা বাবাও খুব বড়ো বড়ো আছে, এরকম বোর্ডার আছে। বোর্ডার? হ্যাঁ 200-250 করে ওজন আছে। ওদেরই সব ডিম নাকি এগুলো? ব্লিডিং হয়। মানে তোমাদের সব নিজেদেরই প্রোডাকশন? আমাদের মালিকরা করে। এগুলো বড়ো নার্সারি আছে, হাসারি আছে। আচ্ছা। কোটি কোটি টাকা প্রজেক্ট তাদের আছে, তার থেকে বাচ্চা দিয়ে আমাদের সাপ্লাই দিয়ে যায়। এটা কত যেটা দেখালে তুমি এই মাছটা, এটা কিলো কত পিস হবে? এগুলো কিলোতে 400 পিস হবে। কিলোয় 400 পিস? হ্যাঁ। আচ্ছা। একটাই সাইজ আছে না আরও আছে? না আরেকটা আছে, ছোট সাইজ আছে। একটা ছোট সাইজ আছে, বলো দেখি একটু। সব লোকাল মাছ আছে, এটাও তুলছি আপনাদের দেখেন। শিঙি কত রকমের হয়, লোকাল আর? শিঙি দুই রকমের হয়, একটা একটু দূর থেকে আসে সেটাও দেশি শিঙি, আর যেটা আমাদের এখানে হয় এটাও দেশি শিঙি। ভালো মাছ। এটা একদম ছোট, এটা কত লাইনের হবে? এটা এই 1200 লাইন টাইন মাছ হবে। 1200? হ্যাঁ। মানে কিলোয় 1200 ভাঙবে? হ্যাঁ কিলোতে 1200 পিস মাছ হবে। আচ্ছা আচ্ছা। ছোটটা মোটামুটি আজকের দামে কি বেচছো? আর বড়টা? বড়টা বেচছি আমরা সাড়ে তিন টাকা করে। দেড় টাকা ছোটটা? আর বড়টা? বড়টা বেচছি আমরা সাড়ে তিন টাকা। এমনি তো দাম পাল্টাতে থাকে, এক থাকে না। কিলো 2000 টাকা কিলো।
দামের কাঁচামাল দামের কম বেশি তো হতেই পারে। আচ্ছা আচ্ছা, 100-150 টাকা কম বেশি হতেই পারে। আচ্ছা, আপনার নামটা বলুন একটু। আমার নামটা পরিতোষ সরকার। পরিতোষ সরকার, হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, ফোন নাম্বার বলা যাবে? মনে আছে? ফোন নাই আমার। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি দিয়ে দিচ্ছি আপনি লিখে। তো ফ্রেন্ডস, আমি লিখে স্ক্রিনের ওপরে দিয়ে দিচ্ছি, আপনারা প্রয়োজনে ফোন করে নেবেন। তো এমনি ডেলিভারি দেন দেন তো? হ্যাঁ হ্যাঁ, ওকে ঠিক আছে। এটা কি আমেরিকান? কিলো কত হবে এগুলো? 120 টাকা 125 টাকা 100-150 কিলো। এটাও আমেরিকান? তো ফোন নাম্বারটা একটু বলো না। 9874 9874, হ্যাঁ, 533 218 218। নামটা 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 হারান সামন্ত। তোমার লাফানি বন্ধ না হলে চলবে না, লাফার মাছ আমরা কম দোয়া লোক না, বেশি ওজোয়া লোক না, মানে বুড়ো হয়ে গেছি ব্যবসা করতে করতে। জল তো ফেলে দাও, কিচ্ছু হবে না, দেখতেই পাচ্ছ। ঘুরতে ঘুরতে বাজারের মধ্যে সকাল হয়ে গেছে, এখন বাজে 5:50। বন্ধুরা, সকালবেলার দিকে 3-4 রকমের মাছ ঢুকেছে আরো, তো সেগুলো দেখানো হয়নি, সেগুলো দেখাচ্ছি, দেখতে থাকো। এটা কত কত ইঞ্চির আছে? 6-7 ইঞ্চি 8 ইঞ্চি 7-8 ইঞ্চি এটা কত ইঞ্চি? 5-6 ইঞ্চির 5-6 ইঞ্চি না, কিলো কত আসবে তাও? এটা 150 আনবে, 1 কিলো 150। 1 কিলো 150 পিস। আচ্ছা আচ্ছা, শুধু বাটাই আছে না অন্য কোনো মাছ আছে? শুধু বাটাই আছে, 4টে দেই। আচ্ছা, এই একই সাইজ আছে তাই তো? কিলো কত আছে কাকা? এটা 1000 হবে, 1000 লাইনে তাই তো? আমেরিকান রুই ঠিক আছে, ঢেলে দাও। বন্ধুরা, এটা হচ্ছে প্যাকিং সেকশন, প্যাকিংয়ের দোকান। প্যাকিংয়ের দোকানে কিন্তু সবসময় ভিড় থাকে, একদম উপজে পড়া ভিড়, সেটাও ফাঁকা দেখতে পাচ্ছ এখন অফিসিয়ান বলে। এই যে দাদা বসে আছে একটা কার্টুন খুলে, আর ওই একটা দুটো করে কাস্টমার আসছে প্যাকিং করাতে। এই যে একটা প্যাকিং হচ্ছে, দেখাচ্ছি তোমাদেরকে। হ্যাঁ
এখন বোধ হয় পাঁচটা হবে, এক দুই তিন চার, চারটে ভ্যান আছে। আর লোক কমে গেছে, দোকানদার আরও কমে গেছে, লাস্টের দিকে এক দুই তিন চারটেই দোকান পড়ে আছে, আর খদ্দেরও খুব অল্প আছে। তো বন্ধুরা, রাজেন্দ্রপুর মাছবাজারের সকালের ভিডিওটা ঠিক এরকমই হয়, সকালটা দেখাতে পারি না, আর আজকে সেই সুযোগটা ছিল, ওই জন্যে সকালটা দেখালাম। তো বন্ধুরা, বাড়ি যাওয়ার সময় হয়ে গেছে, আর এখন 6:30 বাজে। তো ভিডিওটা এখানেই শেষ করছি, কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানিও, আর ভালো লাগলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, একটা লাইক করে দিও। তো আসছি নেক্সট ভিডিও নিয়ে, ভালো থাকবেন, নমস্কার।